সালটা 2012, দীর্ঘ প্রতীক্ষার পর খোঁজ মিলল গডস পার্টিকল বা ঈশ্বর কণার। কিন্তু সেদিন জানা যায়নি জেনেভার অদূরে সার্ন গবেষণাগারে মাটির 100 মিটার গভীরে লার্জ হ্যাড্রন কোলাইডার যন্ত্রে ঈশ্বর কণার অস্তিত্ব নিয়ে যে গবেষণা করছিলেন বিজ্ঞানীরা, সেই গবেষণায় জুড়ে গিয়েছে হাওড়ার লেদ কারখানার কয়েকজন শ্রমিকের নাম। গবেষণায় 27 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গে যে যন্ত্র ব্যবহার করা হয়েছিল তার একটি অংশ তৈরি করেছিলেন হাওড়ার লেদ কারখানার শ্রমিক কালীপদ প্রামাণিক ও তার সঙ্গীরা। ড্রয়িং দিয়ে যেতেন, এই ড্রয়িংয়ে দেখে আমি নিখুঁতভাবে মাপজোক করে দেখে নিয়ে তারপর আমি কাজটা হাত দিই। আমার 3 মাস সময় দিয়েছিল। কালীপদ বিশাল বড় মাথা মেরে পুরো ফেসটা দেখেছিল, অ্যাকচুয়াল আলো দেখা গেলে হবে না। আমার হাতে কাজ এত ভালো হয়েছে আমি নিজেও ভাবতে পারি। এটা যে এসছে আমরাও জানতে পারি যে এই ব্যাপারে এই মাল। সার্নের ওই গবেষণায় যুক্ত হয় ভারতের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। বিশিষ্ট বিজ্ঞানী বিকাশ সিংহের নেতৃত্বে দেশের এক ঝাঁক বিজ্ঞানী ওই কাজে হাত লাগান। হাওড়ার যে কারখানায় যন্ত্রাংশ তৈরি হচ্ছিল সেই জায়গা আর শ্রমিকদের দেখে আটকে উঠেছিলেন সার্নের বিজ্ঞানীরা। আমরা জানি হাওড়ার কারিগর পৃথিবী বিখ্যাত, এরা খুব সাধারণ মানুষ, দম্ভতা বলে কিছু নেই, আছে ওদের অভিজ্ঞতা। ওই কারখানার চেহারা দেখে ক্রিস ফাবিয়া আমার বন্ধু স্যার গেছিলেন, দেখে ভীষণ রকম ঘাবড়ে গেলেন যে এখানে এই যন্ত্র হবে না। তখন বোধহয় পারমাণিক সাহেবই বলেছিলেন, ভদ্রলোক বলেছিলেন, আমি সব পয়সা খরচা করেছি এই কারখানাটি, আপনি না বলবেন না, আমাদের একটা চান্স দিন। ইনস্ট্রুমেন্টটা তৈরি করেছিল এরা, সেটা শুধু পৃথিবীরা সারা পৃথিবীর মধ্যে অন্যতম হয়ে দাঁড়ালো ফোটন মাল্টিফিজ ডিটেক্টরের ব্যাপারে। এবং নিখুঁত কাজ এবং মাপঝাপ সমস্ত একেবারে পারফেক্ট ছিল। কালকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, সত্যি এরা আমাদের গর্ব এবং এরাই প্রকৃত বিশ্বকর্মা। কর্মকাণ্ডের মধ্যে দিয়ে হাওড়া সেফিল্ড হিসেবে খ্যাত হয়েছে। আমরা গর্ব করে বলি সারা পৃথিবীর কাছে যে হাওড়া সেফিল্ড, হাওড়া ম্যানচেস্টার, কালীপদ প্রামাণিক এবং তার সঙ্গী সাথীরা তারা যে অভাবনীয় সাফল্য এনেছে। এদের কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, আধুনিক স্কেল ছিল না, হাতের মাপে তারা এই কাজ করেছিল। সম্বর্ধনা দেওয়ার আয়োজন করেছি আমরা আগামীকাল। একসময় ভারতের শেফিল্ড বলে পরিচিত ছিল হাওড়া শিল্পাঞ্চল, সময়ের সঙ্গে ম্লান হয়েছে সেই কৌলিন্য। কালীপদদের কৃতিত্ব নতুন পালক জুড়ল জেলার মুকুটে। সুনীল হালদার, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।